আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আসলে বের হয়েছি বাসা দেখার জন্য। মেইন আসলে এই স্কুলটা বাচ্চাদেরকে ব্রোকড স্কুল, এলিমেন্টারি স্কুল এবং ব্রোকড হাই স্কুলে পড়াতে চাচ্ছি, যার কারণে এখন আমাদের বাসা চেঞ্জ করাটা খুবই জরুরি হয়ে গেছে। তো আজকে আমরা চারটা বাসা দেখব। তো বাসাগুলো দেখার জন্য বের হয়েছি। তো চারটা বাসায় আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, ভেতরটা দেখাবো না আজকে, কারণ ভেতরটা দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই যে আমরা ফার্স্ট বাসাটায় চলে এসেছি। আমেরিকাতে আসলে মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমরা তো জর্জিয়াতে থাকি, জর্জিয়া আটলান্টাতে আমরা থাকি। তো জর্জিয়া স্টেটে যেমন সব স্কুল যে খুব ভালো তা না, মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা থাকে আর পড়াশোনার মানও বিভিন্ন, আর পড়াশোনার মান স্টুডেন্ট সব মিলিয়ে র্যাঙ্কিং করা হয় 10 পর্যন্ত, মানে সবচাইতে 10 out of 10 যেটা হবে সেই স্কুল সবথেকে ভালো, তারপরে 9, 8, 7 এভাবে আর কি। তো আমরা যে এলাকায় আছি সে এলাকার স্কুলগুলোর র্যাঙ্কিং খুবই খারাপ, 1, 2, 3, 4 এরকম। তো বাচ্চারা যে স্কুলটাতে পড়ছে এলিমেন্টারি স্কুল, সেটার র্যাঙ্কিং হচ্ছে এখন 3। তো আমরা হচ্ছে ওই স্কুলে আর পড়াতে চাচ্ছি না। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে রিদন এবার হাই স্কুলে যাবে, ও এখন 9th grade পড়ছে, ওর অগস্টে ও হচ্ছে 9th grade যাবে। আর হাই স্কুলটাও খুবই খারাপ আমাদের এলাকায়। এখন মেইনলি রিদওয়ানের জন্যই হচ্ছে স্কুল চেঞ্জ করা, আর রিদওয়ানের যেহেতু চেঞ্জ করাটা জরুরি, সেই জন্য সেই সাথে আমার খুব ইচ্ছা যে রুশান শুরু থেকে একটা ভালো এলিমেন্টারি স্কুল পাক। আসলে যে এলাকাটা ভালো সেই এলাকার মোটামুটি 3টা স্কুলই ভালো হয়, এলিমেন্টারি হাই মিডল 3টা স্কুলই ভালো হয়। তা আমরা এই যে সেকেন্ড বাসায় চলে এসেছি। যদিও আমরা যে চারটা বাসা দেখছি, চারটা বাসার কিন্তু স্কুল জোন সেম না। প্রথমে যেটা দেখলাম আর এখন যেটা দেখছি, এই দুটা হচ্ছে পার্ক ভিউ স্কুলের আন্ডারে। তো পার্ক ভিউ স্কুলটাও ভালো আমাদের, মানে জর্জিয়ার মধ্যে আমরা যারা এশিয়ান আছি তারা পার্ক ভিউ এবং ব্রুকউড এই দুটো স্কুল আসলে বেশি পছন্দ করি। পার্ক ভিউ স্কুলে আসলে রেশিওটা সমান সমান, এশিয়ান, ব্ল্যাক, আমেরিকান প্লাস হচ্ছে হিসপ্যানিক সব মোটামুটি সমান সমান। এই বাসাটাও মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি, যার কারণে আসলে অফার দেওয়ার পরও এটার রেজাল্ট এখনও আমরা জানি না। আমাদের আসলে বাসা দরকার দুইটা কারণে। একটা হচ্ছে যে আমরা যদি ভাড়াও থাকি তাহলেও যে টাকা আমাদেরকে প্রত্যেক মাসে পে করতে হবে, একটা বাসা যদি কেনা হয় তাহলেও দেখা যাচ্ছে যে একই পরিমাণ টাকা আমাদের পে করতে হচ্ছে। মেইনলি আসলে সেই কারণেই আমেরিকাতে যারা থাকে তারা বাসা কিনে। আপনারা যারা না বুঝে কমেন্ট করেন তার আগে বুঝে নেবেন, কারণ এখানে বাসা কিনতে গেলে কিন্তু অনেক টাকা নিয়ে আসতে হয় না, বা ক্যাশ টাকা দিয়ে সেভাবে বাড়ি কেনার প্রসিডিউরটা আমার জানা নাই, কারণ আমাদের যেহেতু অত ক্যাশ টাকা নাই। আর ক্যাশ টাকা কিন্তু সরাসরি বৈধ পথে আনার কোনো পদ্ধতি আমার জানা নাই। আমি খুবই সাধারণ ঘরের মেয়ে এবং সাধারণভাবে মানুষ হয়েছি, কাজে আমাদের পক্ষে খুবই পরিমাণ ক্যাশ টাকা নিয়ে আসে বাসা কেনাও সম্ভব না, আর ক্যাশ টাকা কীভাবে নিয়ে আসতে হয় সেটা সেই ফর্মুলা আমার জানাও নাই। তো যাই হোক, আমাদের হচ্ছে ব্যাংক লোন দিবে এবং সেই লোন অনুযায়ী আমরা বাসা কিনতে পারবো। যে অ্যামাউন্টটা লোন দিবে সেই অ্যামাউন্টের বাসায় আমরা কিনতে পারবো, তার বাইরে আমরা হচ্ছে বাসা কিনতে পারবো না এখনো পর্যন্ত, আমাদের এইটুকুই জানা আছে আমার। আর সেই জানার থেকে আমরা আসলে বাসাগুলো দেখছি, আর মেইনলি স্কুল ব্রুকউড স্কুল অথবা পার্ক ভিউ স্কুল। তো আমাদের আটলান্টায় যারা থাকি সবাই এই দুটো স্কুল, আর সাথে শ্যামলি হাই স্কুল আছে। শ্যামলি হাই স্কুলটাও ভালো, কিন্তু শ্যামলি হাই স্কুলের আশেপাশে বাড়ির দাম আরও বেশি, বাড়ি ভাড়াও অনেক বেশি। তো সব মিলিয়ে আসলে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে বাসা কেনা বা ভাড়া নেওয়া, যেটাই বলি না কেন। তো এখন আমরা আরও দুইটা বাসা দেখব, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যে চারটা বাসা দেখেছিলাম ফাইনালি একটাতে আমরা, মানে আমরা একটা অফার দিয়েছিলাম, তারা এখনও আমাদেরকে জানায়নি। আর একটা দেখে তো আমি ভয় পেয়েছি, যেটা দেখে ভয় পেয়েছি সেই বাসাটাতেই আমরা এখন চলে এসেছি। কেন ভয় পেয়েছি চলেন আপনাদেরকে একটু দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের কত উঁচুতে বাসাটা। আমি আসলে যখন ইন্টারনেটে দেখছিলাম জিলোতে যে বাসাটা কেমন, তো বাসার ভেতরটা আমি আসলে অতটা বুঝতে পারিনি। বাসাটা ছোট, খুব বেশি বড় না,
তিন রুমের একটা বাসা। তো বাট এত উঁচুতে এখানে কিন্তু পা মানে আপনি হেঁটে নামার মতো কোনো অপশন নাই, আপনাকে গাড়ি দিয়ে নামতে হবে, এবং সাথে সাথেই গাড়ি দিয়ে নামার সাথে সাথেই কিন্তু মেন রাস্তা। তো এইটা আসলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই বাসাটা নেওয়া খুবই ভয়ঙ্কর একটা কাজ হবে। আর বাসটার ভেতরে একটু গন্ধ ছিল, যার কারণে রুশান ভেতরে থাকতে যাচ্ছিল না। রুশান আসলে গন্ধ টন্ধ একদম পছন্দ করে না, তো সেই জন্যই প্রথমে একটা তালা খুলতে অসুবিধা হচ্ছিল। আমাদের যিনি মানে আমাদের এজেন্ট যিনি, উনি আর কি বাসার ভেতরে ঢুকলেন তারপরেও। তো রুশান একটু পরে আর থাকেনি, গন্ধের জন্য ও ধুরমুর ধুরমুর করে বের হয়ে চলে এসেছে। আর যেহেতু বাসাটা আমি নিব না, কারণ এত উঁচুতে আমার পক্ষে মানে থাকাও সম্ভব না, আর আমি আসলে মানে ভয় পাই, বাচ্চা যেহেতু আমার তিনটা আমি খুবই ভয় পাই। তো রিদওয়ান আর কি ঘুরে দেখে আমাকে যেটা মানে রিভিউ দিয়েছে সেটা হচ্ছে যে বাসাটার ওয়াশরুমগুলো খুবই খারাপ, বাংলাদেশের ওয়াশরুমের থেকেও ভালো আমাকে তাই বলেছে রিদওয়ান। তো সেটাই আমি বললাম। তো ওলি আর আমাদের যিনি এজেন্ট উনি আর কি বাসা তারপরেও দেখেছেন, যেহেতু চাবি নেওয়া হয়েছে দেখার কথা সেহেতু উনিরা দেখছেন। তা আমি আর মানে দেখিনি, আমি এই যে চলে যাব এই বাসা থেকে। ওলি আর আমাদের যে এজেন্ট উনি আর কি বাসা ঘুরে দেখছিলেন তারপরেও, আর আমি জাস্ট একটু ভিডিও করছিলাম বাচ্চাদেরকে বাইরে নিয়ে যে বাসাটা কত উঁচুতে। এখন আমরা চলে এসেছি আমাদের লিস্টের লাস্ট বাসাটা দেখতে। তো এই বাসাটা আমার অনেক পছন্দ হয়েছিল, কারণ দামটাও কম ছিল, 3,35,000 দাম ছিল। তো দেখার পর আমরা যখন অফার করতে গেলাম সেই সময়তেই জানতে পারলাম যে বাসাটা আর কি আন্ডার কন্ট্রাক্টে চলে গেছে। তো যাই হোক, এটাও আমাদের ভাগ্যে হলো না, কী আর করা, এখন দেখা যাক আল্লাহ কোনটা লিখে রেখেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।